কাজিরঙাত বনরক্ষী আর সুরাং শিকারীর গুলিয়াগুলির ঘটনা। বনরক্ষীর গুলিত সুরাং শিকারীর মৃত্যুর সন্দেহ। অগরাতুলি বনাঞ্চলের এরাখুটির বন শিবিরত এই গুলিয়াগুলির ঘটনা সংঘটিত হয়েছে। ব্রেকিং নিউজ আমার হাতলে আহিছে, আমি জানাইছো কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত বনকর্মী আর সুরাং শিকারীর মাজত গুলিয়াগুলির ঘটনা। কাজিরঙাত বনরক্ষীর গুলিত সুরাং শিকারী নিহত হওয়ার সন্দেহ করা হয়েছে। অগরাতুলি বনাঞ্চলত এই ঘটনা সংঘটিত হয়েছে। সুরাং শিকারীর মৃত্যুর সন্দেহ করা হয়েছে। অগরাতলি বনাঞ্চলের এরাখুটি বন শিবিরত এই গুলিয়াগুলির ঘটনা। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত গড় হত্যার উদ্দেশ্যে হয়তো সুরাং শিকারীয়ে বাহর পাতিছিল। সুরাং শিকারীর বিরুদ্ধে চলাইছিল অভিযান বনকর্মী, আর তেনে সময়তেই দুই পক্ষের মাজত গুলিয়াগুলির ঘটনা সংঘটিত হয়। অগরাতলি বনাঞ্চলের এরাখুটি বন শিবির এলাকাত এই ঘটনা সংঘটিত হয়েছে। সন্দেহ করা হয়েছে যে বনরক্ষীর গুলিত নিহত হয়েছে সুরাং শিকারী। অবশ্যই এটিও সেই সন্দর্ভত স্পষ্ট তথ্য জানিপরা হওয়া নাই। সন্দেহ করা হয়েছে বনরক্ষীর গুলিত সুরাং শিকারীর মৃত্যু হওয়া বলে। পূর্বতক কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত গড় হত্যার সংখ্যা হ্রাস পাইছে, কিন্তু তার মাজতো সুরাং শিকারীর টার্গেট বিখ্যাত এশিঙিয়া গড়। আর এইখানে মুহূর্তে আমি সবিশেষ খবর লাভ করবলে যোগাযোগ স্থাপন করেছো আমার সাংবাদিক ধ্রুবজ্যোতি রাজকুয়ার সঙ্গে। ধ্রুব, আপনার সবিশেষ জানিব বিচারিম, কিমান সময়ত এই অভিযান চলা হয়েছিল, কিমান সময়ত এই সংঘাত গুলিয়াগুলির ঘটনা, কোন সুরাং শিকারীর মৃত্যুর সত্যতা কিমান? আসলে হয় জয়ন্ত চক, আজি কাজিরঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত পুৱাৰ ভাগৰ যি ঘটনা এটাৰ যি আমি তথ্য লাভ কৰিছো, আচলতে আমাৰ যি ভিতৰুৱা যি সূত্ৰ আছে সেই সূত্ৰৰ ফালৰ পৰা আমি গম পাইছো যে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ যি অগ্ৰাতলি বনাঞ্চল আছে সেই অগ্ৰাতলি বনাঞ্চলত আচলতে গুলীচালনা ঘটনা সংঘটিত হৈছে। আৰু উদ্যানখনৰ যি অগ্ৰাতলি বনাঞ্চলৰ যি এৰাখুটি নামৰ যি বন শিবিৰ আছে সেই বন শিবিৰ এলেকাত এক গুলীচালনা ঘটনা সংঘটিত হোৱাৰ কথা ইতিমধ্যে আমি গম পাইছো। আৰু আচলতে সঠিক তথ্য এতিয়ালৈকে আচলতে আমি গম পোৱা নাই, আচলতে যে গুলীচালনা হৈছে কিন্তু তেওঁ তাত যে চোৰাং চিকাৰীৰ মৃত্যু হৈছে বা যি যি বনৰক্ষী আছে বনৰক্ষীৰ গুলীৰ আচলতে চোৰাং চিকাৰীৰ মৃত্যু হৈছে এই কথা এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই। আৰু পৰৱৰ্তী সময়ত আচলতে সেই কথা জানিব পৰা যাব। আচলতে যিসকল বন বিভাগৰ লোক আছে বা উচ্চপদস্থ যিসকল বিষয়া আছে তেওঁলোকৰ লগত আমি যোগাযোগ স্থাপন কৰিছো, আচলতে কিমান দূৰ সত্য তেওঁলোকে আচলতে কোনো ধৰণৰ এতিয়ালৈকে আমাক তথ্য প্ৰদান কৰা নাই। আৰু গতিকে সেই কথা আৰু পৰৱৰ্তী সময়তহে আচলতে গম পোৱা যাব যে কোনটো এলেকাত আচলতে সঠিকভাৱে কোনটো এলেকাত আচলতে বা কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ অগ্ৰাতলি বনাঞ্চলত চোৰাং চিকাৰী কিমানজন চোৰাং চিকাৰী মৃত্যু হৈছে বা মৃত্যু হৈছে নাই সেই কথা আচলতে এতিয়াও স্পষ্ট হোৱা নাই। অর্থাৎ গড়ক লক্ষ্য করিয়ে প্রবেশ করেছিল সুরাং শিকারী, যে তথ্য এই মুহূর্তে আপনি জানাই আছে যে গুলিয়াগুলির ঘটনা সংঘটিত হয়েছে। স্পষ্ট তথ্য এটিও জানিপরা হওয়া নাই, কিন্তু গড়ক লক্ষ্য করিয়ে সুরাং শিকারী প্রবেশ করেছিল রাষ্ট্রীয় উদ্যানখন। হয়, আসলে সব প্রথম কথা এক প্রকার কোবলে গেলে যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত যে চোরাং শিকারী আসলে ধরা হয় বা গুলি করা হয় আসলে সেই আসলে আসলে চোরাং শিকারী সমূহ আসলে গড়ক লক্ষ্য করে আসলে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত প্রবেশ করে, কিন্তু পরবর্তী সময়তে আসলে গম পোৱা যায় যে গড় শিকারের কারণে গৈছিল নে অন্য কিবা শিকারের কারণে গৈছিল সেয়া পিছতে আসলে স্পষ্ট করে। কিন্তু প্রথম কথা আসলে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত যে সমূহ চোরাং শিকারী আসলে মৃত্যু হওয়ার ঘটনা সংঘটিত হোক বা চোরাং শিকারী ধরা ঘটনা সংঘটিত হোক, কিন্তু আসলে গড় হত্যার লগত জড়িত থাকার কথাই প্রথমতে বন বিভাগের লোকে আমাক জানিবলৈ দিয়ে। ধন্যবাদ ধ্রুবজ্যোতি, আপনার ধন্যবাদ জানাইছো। আমি পরবর্তী সময়ত আরো অধিক তথ্য লাভ করিম, কারণ এতিয়াও স্পষ্ট তথ্য জানিপরা হওয়া নাই, কিন্তু আমার হাতলৈ অহা খবর অনুসরি ধ্রুবজ্যোতি রাজখোৱাই আমাক জানা অনুসরি সুরাং শিকারী আর বনরক্ষীর মাজত প্রচন্ড গুলিয়াগুলির ঘটনা সংঘটিত হয়, আর বনকর্মীর গুলিত সুরাং শিকারী নিহত হওয়া বলে সন্দেহ করা হয়েছে।